হত্যা, লুটপাট, ধর্ষণ। বাংলাদেশত পদে পদে আক্রান্ত হিন্দু জনগণ জীবন আর সম্পত্তির নিরাপত্তা বিচারি বাংলাদেশের রাজপথত ভুক্তভোগীর উত্তাল প্রতিবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের সুবুদ্ধির কামনার রাজপথত কীর্তন গালে প্রতিবাদী জনতায়। এক কথাত, হাসিনার সরকারের পতনের পশত চরম অরাজকতায় গ্রাস করেছে বাংলাদেশ। চারিদিনত 52খন জেলার 205টা সংখ্যালঘু পরিয়াল নির্যাতনের বলি হয়েছে দুর্বৃত্তর। শ হিন্দু পরিয়ালে কটাবলগা হয়েছে নিদ্রাবিহীন নিশা। অস্ত্রধারী দুর্বৃত্তর কবলৰ পৰা রক্ষা কৰিবলগা হৈছে ঘৰ সম্পত্তিৰ লগতে মন্দিৰ। এনে ভয়ংকৰ অৱস্থাত জীৱন আৰু সম্পত্তিৰ নিৰাপত্তা বিচাৰি অন্তৱৰ্তীকালীন চৰকাৰলৈ মুকলি আহ্বান বাংলাদেশৰ সংখ্যালঘু সংগঠনৰ। কেৱল শ্লোগানতে সীমাবদ্ধ নাথাকি হাতে কামে হিন্দুৰ ওপৰত নিৰ্যাতন বন্ধ কৰাৰ দাবী দল সংগঠনৰ। আমাদের প্রয়োজন হলে লড়াই করে হলেও এদেশে টিকে থাকতে হবে। সারা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেটা তীব্র নিন্দা জানিয়ে আমরা অনতিবিলম্বে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তাকে বলবো, দেশে যে অরাজকতা চলছে, তারা বাংলাদেশের থানা লুট থেকে শুরু করে যে জঙ্গিরা দেশে পালিয়ে এসেছে এবং তাদের হাতে অস্ত্র রয়েছে, কোনো জায়গায় নিরাপদ না। সারা বাংলাদেশকে আজকে ডাকাতির মহোৎসব চলতেছে। আমরা চাই যে অনতিবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হোক। অরাজক পরিস্থিতিত সীমান্তরে ভারতত প্রবেশের চেষ্টা করেছে শ শ বাংলাদেশী নাগরিকে। বিগত 5 দিন ধরে সীমান্তত গোট খাইছে বুজন সংখ্যক বাংলাদেশের নাগরিক। সীমান্তরে যাতে বাংলাদেশের কোনো নাগরিক ভারতত প্রবেশ করব নোৱাৰে তার বাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে বিএসএফর লগতে জেলা প্রশাসনে। ধুবুরীর সীমান্তত এনে বাংলাদেশী নাগরিকর সমাগমত সন্ত্রস্ত হয়ে পড়েছে অসমৰ দল সংগঠন। হিন্দুয়েই হোক কিংবা মুসলমানেই হোক, কোনো বাংলাদেশীর বোঝা অসমে নলয় বলে স্পষ্ট করে দিছে আকাশু আর অসমীয়া যুবমঞ্চকে ধরে একাধিক জাতীয় সংগঠনে। এইটো সময়ত আসলে ভারতর লগতে অসম সরকারলে আমি আহ্বান জানাব বিচাৰিম যে সীমান্তবর্তী এলাকাসমূহ আসলে যুব নিরাপত্তার ব্যবস্থা আছে, তেওঁলোকে যাতে খুব নিষ্ঠা সহকারে আসলে এই পরিবেশ পরিস্থিতিটোৰ যাতে মোকামিলা করে তার কারণে আমি অসমীয়া যুবমঞ্চৰ তরফৰ আহ্বান জানাব। কি লাগে, হিন্দুয়ে হোক বা মুসলমানেই হোক, অবৈধ অনুপ্রবেশকারী ক্ষেত্রে অসমে কেতিয়াও ভাব বুজা লব নোৱাৰে, কারণ অসমৰ দৰে এখন সৰু ৰাজ্য ইতিমধ্যে বহুত বিদেশী অবৈধ বুজা গ্রহণ কৰি আছে আৰু এতিয়া অসমে তেনে ধৰণৰ বিদেশী বুজা লবলৈ অপ্রস্তুত। আনফালে বাংলাদেশত হিন্দু লোকৰ সুৰক্ষাৰ দাবীত নিউয়ৰ্কৰ ৰাষ্ট্ৰসংঘৰ কাৰ্যালয়ৰ সন্মুখত বুজন সংখ্যক লোকে সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ। বাংলাদেশত হিন্দু লোকৰ সুৰক্ষাৰ শ্লোগানেৰে উত্তাল হ'ল গুৱাহাটী। মহানগরীর বাংলাদেশ উপ উচ্চায়ুক্তর কার্যালয়ের সম্মুখত হিন্দু লোকের জীবন আর সম্পত্তির নিরাপত্তার দাবি প্রতিবাদ সাব্যস্ত করলে কেবাটাও সংগঠনে। শিবসাগরের পর প্রদীপ গগৈ, গুয়াহাটির পর প্রিয়পদ গগৈ, টামারহাটর পর শহীদুল হকর রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।